সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি মধ্যম গ্রামে লখনউ বিরিয়ানি খেতে। বিরিয়ানি মানে হচ্ছে একটা স্থায়ী ব্যাপার স্যাপার। হ্যাঁ আমি জানি আমি একটু বোকা বোকা কথা বলছি, তার কারণ এখন মার্কেটে চলছে 40 টাকার বিরিয়ানি, সেখানে এসছি একটু কোয়ালিটি ফুড খেতে। তার কারণ শরীরটা আমাদের, খেয়ালটাও আমাদেরই রাখতে হবে। তো একটু কোয়ালিটি ফুড খেতে যখন এসছি তাহলে অবশ্যই একটু কোয়ালিটির জায়গায় আসতে হবে। তো আজকে চলে এসেছি মধ্যম গ্রামে লখনউ বিরিয়ানিতে। তো একদম অসাধারণ খেতে, যেরকম আমি প্রত্যেকবারের মতোই বলি। তো আমি গল্প দিচ্ছি না, নিজেরা এখন খাবো আর কোয়ালিটি নিজেরা চেক করে আপনাদের সামনে দেখাবো যে বিরিয়ানিটা সত্যি কতটা ভালো। মধ্যমের কাকা 40 টাকার বিরিয়ানি খাওয়াচ্ছে, কিন্তু সেই বিরিয়ানিটা কতটা যে ভালো সেটা নিয়ে আমার একটু সন্দেহই রয়েছে। বিরিয়ানি যারা সত্যিকারের রান্না করতে জানেন তারা একটু মার্কেটে গিয়ে ঘুরে দেখে আসুন না, যে বিরিয়ানি তৈরি করতে গেলে মিনিমাম যে মশলাটা লাগে জায়ফল আর জয়িত্রী, তার দামই পড়ে যাবে আপনার প্রায় 30 থেকে 35 টাকা 10 গ্রামের দাম। তো সেখানটায় 40 টাকা মশলার দামই যেখানটায় 30 টাকা পড়ে যাচ্ছে, সেখানটায় কি করে 40 টাকা কাকা বিরিয়ানি দেয় সেটা আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, কাকাকে নিয়ে অন্য একদিন হবে, খেলা কিন্তু হবে বস। যাই হোক, সুইগি জোম্যাটো প্রত্যেকটা জায়গায় এদের লখনউ বিরিয়ানি ফুড যায়। তো আপনারা যদি গিয়ে দেখেন লখনউ বিরিয়ানির রেটিং অনেকটাই ভালো, 4.1 রয়েছে। যেখানটা দাদা বৌদি বিরিয়ানি বা ডিবাপি বিরিয়ানি ওদের রেটিং রয়েছে, ডিবাপি রয়েছে 4.2 আর দাদা বৌদি রয়েছে 4.3। তো আর এটা রয়েছে 4.1 লখনউ বিরিয়ানি। তো জাস্ট সত্যি কোয়ালিটির দিক থেকে অসাধারণ, আমি গল্প দিচ্ছি না, যেরকম বললাম যে চেক করে দেখাবো আপনাদের, চেক করেই দেখাবো। আমার সাথে এখন রয়েছে লখনউ বিরিয়ানি আর কি যার আন্ডারে রয়েছে সে দাদা, দাদা তোমার নামটা চেক করো। আমরা চেষ্টা করি সবসময় যে প্রতিটা কাস্টমার অর্থাৎ প্রতিটা মানুষ, সাধারণ কাস্টমার প্রতিটা মানুষের জন্য আয়ের উন্নতি বৃদ্ধি পায় এবং লখনউ বিরিয়ানি একদম। তার কারণ বিরিয়ানিতে মিনিমাম মশলা সেটা কিনতে গেলে মিনিমাম কিরকম খরচা করছে। সত্যি কথা বলতে আমি মনে করি যে খাদ্যের মধ্যে মানে ভালো হলে হলো না, আমার কথা হচ্ছে ভালো হতে হবে এবং হৃদয়কে ছুঁতে হবে। হৃদয় দিয়ে যদি খাবারটাকে যদি উপলব্ধি না করা যায় তাহলে সেই খাবারের কোনো মূল্য লাভ নেই, আর সেই খাবারের যে খাবারের জান নেই সেই খাবারের কোনো মান নেই, সেটা আমি মনে করি। ঠিক আছে, এবং ওই যারা কে কী করছে দেখুন, কোনো কমেন্টসে আমি আসবো না। আমাদের ফুড লাইসেন্স আছে, আমরা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি চেষ্টা করি যতটা ভালো। দেখুন আমি নিজে যা খেতে পারবো তাই আমি আপনাদেরকে খাওয়াবো, একদম আমার থিঙ্কিংটা অন্যরকম। সেক্ষেত্রে আমি দাম দেখি না, দাম বেশিটাই আমার মনে হয় ভালো, সঠিক জিনিস পাওয়া। নর্মাল একটু কোয়ালিটি ফুড একটু কম দামে সেই জন্যই আপনাদের এখানে নিয়ে এসেছি। অলমোস্ট দাদা বৌদি এরকম আমি খেয়েছি, দাদা বৌদির বিরিয়ানির মতো সেম খেতে সেই জন্যই আপনাদের এখানটায় নিয়ে এসেছি আজকে। একটু কোয়ালিটি ফুড একটু কম দামে যদি আপনাদের দেওয়া যায় সেই জন্য এখানে এসেছি। তাই দাদার কাছে এসেছি যে আপনাদের এখানে আগেও খেয়েছি, তো অসাধারণ বানান আপনারা এখানটা, প্রত্যেকটা মাংসর পিস প্রত্যেকটা লেগ, তাই তো দাদা? প্রত্যেকটা লেগ, বডি পিস আমাদের এখানে পাওয়া যায় না। তো চেষ্টা করবো কিছু বডি রাখার, কিন্তু এখন সব লেগ পিসই চলছে অ্যাভেলেবেল, লেগ লেগ পিসটা অ্যাভেলেবেল। আর আপনাদের কাছে এমনি কী কী ফুড রয়েছে? আমাদের কাছে বিরিয়ানি চাপ এবং চিকেন তন্দুর, আর আছে হজমের জুস। এছাড়া আমাদের জোম্যাটো এবং সুইগিতেও মাল ডেলিভারি হয়। জোম্যাটোতে রেটিং আছে 4.1 আউট অফ 5 এবং সুইগিতে এই মুহূর্তে রেটিং আছে 4.2 আউট অফ 5। 4.1 আর 4.2 জাস্ট অসাধারণ একটা রেটিং, মানে কিছু বলার নেই। রেটিং অনুযায়ী তো আপনারা বুঝতেই পারেন যারা খাদ্য প্রেমী তারা লখনউ বিরিয়ানিতে একবার হলে অবশ্যই আসবে। তো আর বেশি কথা বলে লালারি আমাকে ডাকছে, তো আমি এখন খেতে যাবো। হালকা চাপ দিতেই ভেঙে যাচ্ছে আর কালার দিয়েছে উপরে। আর এই যে মটন খেয়ে দেখা যাক, অসাধারণ। তো দেখুন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, যেমন যে লালচে লালচে হালকা ভাবটা হয় মটনের সেটা পুরো বোঝা যাচ্ছে। দেখুন এটাই হচ্ছে কোয়ালিটি ফুড গাইস, চিকেন চাপ।
প্রত্যেকটা পিস এখানটায় লেগ পিস পাবেন আপনারা, আর প্রত্যেকটা মাংস সলিড আর কোয়ালিটি ফুড পাবেন এখানটায়। আর মটন বিরিয়ানি যদি নেন তাহলে 160 টাকায় পেয়ে যাবেন। তো ওই যে গাইস 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই যে লখনৌ বিরিয়ানির দোকান। তো ফ্লাইওভারের নিচ থেকে একদম চলে আসবেন, 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে, ফ্লাইওভার নিচ থেকে আসলে এই যে লখনৌ বিরিয়ানির দোকানটা পেয়ে যাবেন। তো গাইস খাওয়া দাওয়া শেষ, তো খাওয়া দাওয়ার পরে একটু সোডা নিলাম, সোডা খাবো, অসাধারণ জাস্ট, তো জাস্ট অসাধারণ। তো খাওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাবো, তো চলুন যাওয়া যাক সোডা খেতে গেলে। দাদা আসলাম। হ্যাঁ দাদা একদম লখনৌ বিরিয়ানি তো অবশ্যই আসবেন, তো চলুন আচ্ছা দাদা।